একটা গার্মেন্টস কারখানা, প্রায় আগুন লাগতো, আপনারা জানেন গার্মেন্টসে অনবরত আগুন লাগে। আমাদের বিষয়টা কি, এত ঘন ঘন আগুন লাগে কেন, আগুন লাগার কারণটা খুঁজে বের করা। এবং একটা জায়গা যেখানে কিছুই ছিল না, এরা বসে সেখানে বসে নাস্তা পানি খেত, সেখানে সামান্য কিছু বোধহয় ইটি ছিল, সেই জায়গাটায় আগুন দিয়ে তারপরে 40 কোটি টাকা দাবি করলো। হয়তো কোথাও একটু দেখালো আগুন লেগেছে, ক্ষতির পরিমাণ যতটুকু না তার থেকে খুব বেশি দাবি করে বসে। এই দাবি শুধু করে না, যারা যায় পরীক্ষা করতে তাদেরও ম্যানেজ করে ফেলে, ফলে বিরাট অঙ্কের টাকা বেরিয়ে যায়। এরকম দু একটা কেস আমি নিজে ধরেছি, ধরা না, আমি তখন ইন্স্যুরেন্স কোম্পানিকে বলছি এখন টাকা দেবেন, আমরা এটাকে তদন্ত করে দেখব প্রকৃতপক্ষে কতটুকু ক্ষতি হয়েছে। তদন্ত করতে যে এক ভয়াবহ চিত্র উঠে আসলো, আমি এ কথাটা এই জন্য বলছি আপনাদেরও সচেতন থাকা দরকার। ভয়াবহ চিত্রটা হলো যে তার একটা গার্মেন্টস কারখানা, প্রায় আগুন লাগতো, আপনারা জানেন গার্মেন্টসে অনবরত আগুন লাগে। আমাদের বিষয়টা কি, এত ঘন ঘন আগুন লাগে কেন, আগুন লাগার কারণটা খুঁজে বের করা। তো এই ক্ষেত্রে আমার একটু সন্দেহ ছিল, তো আমি বললাম যে না, এখন দেবেন না, আমি আগে তদন্ত করি। আমরা তদন্ত শুরু করলাম, তদন্ত করতে করতে কি বেরিয়ে আসলো জানেন, দেখা গেল ওই গার্মেন্টসে কাজ করে এক কর্মীকে দিয়ে তাকে 20,000 টাকা দেওয়া হয়েছিল। এবং একটা জায়গা যেখানে কিছুই ছিল না, এরা বসে সেখানে বসে নাস্তা পানি খেত, সেখানে সামান্য কিছু বোধহয় ইটি ছিল, সেই জায়গাটায় আগুন দিয়ে তারপরে 40 কোটি টাকা দাবি করলো। এখন তো আমাদের ফরেন্সিক বিভাগ অনেক রকম তদন্তের একটা সুযোগ আছে, আপনারা জানেন কী কী জিনিস পুড়েছে, সেগুলি সমস্ত আমি বললাম পরীক্ষা করতে হবে। সব পরীক্ষা করা হলো, দেখা গেল ওই যে কিছু রাবিশ রেখে সেখানে আগুন দেওয়া হয়েছিল ওই ফ্লোরটায়, আর তারপরে 40 কোটি টাকা দাবি। আমি তো 40 কোটি টাকার সম্পত্তি এখানে পড়িনি, তাহলে এত টাকা কেন দাবি করবে। আর তারপর দেখা গেলো যে এই আগুন লাগাটা, কারণ এখানে খুব ঘন ঘন আগুন লাগতো, আমি নাম বলবো না কিন্তু আমি জানি অনেকে হয়তো বুঝতেই পারবেন, ঘন ঘন আগুন লাগতো, সেই জন্য আমি ধরলাম বিষয়টা, আমি কিছু তথ্য পেলাম। তারপরে এই এই অবস্থাটা দাঁড়ালো যে সেখানে নিজেই আগুন লাগানো হতো এবং এই মোটা অঙ্কের টাকা তুলে নেওয়া হতো। আমি কথাটা এই জন্য বলছি যে আপনার বিমার সাথে যারা জড়িত অবশ্যই তার এই বিষয়টাকে গুরুত্ব দেবেন, আর এই ধরনের ঘটনার জন্য কেউ ঘটাতে না পারি। যদিও এখন আমরা অগ্নি নির্বাপক ব্যবস্থা করেছি, তারপরেও মানুষ কিন্তু অত সচেতন না।